আজ মহাপঞ্চমী। শাস্ত্র মতে পুজো শুরু হয়ে গেছে পঞ্চমী থেকেই, সেই মতে আগামী 15ই অক্টোবর বিজয়া দশমী। দশমীর দিন থেকেই রাজধানীর দশমী ঘাটগুলিতে শুরু হয়ে যায় মূর্তি বিসর্জনের পালা। ফলে দশমী ঘাটগুলির সংস্কারের উপর জোর দিয়েছে সদর মহকুমার শাসক। রবিবার জয়নগরস্থিত দশমী ঘাট এলাকা পরিদর্শনে গেলেন সদর মহকুমার শাসক অসীম সাহা। বিসর্জন উপলক্ষে সেখানে কি কি ব্যবস্থা করা হবে, নদীর সংস্কার কিভাবে করা হবে এবং নিরাপত্তা বিষয়টি কিভাবে সুনিশ্চিত করা হবে, সমস্ত বিষয় খতিয়ে দেখলেন তিনি। বিসর্জন প্রতিমা নিরঞ্জনের যে ব্যবস্থাপনা সেটা আপনারা জানেন যে আগরতলা শহরের যত মূর্তি থাকে সেগুলিকে বিসর্জন দেওয়ার 4-5টা ঘাট আছে, এটাকে আমরা প্রতি বছরই সংস্কার করে থাকি যাতে প্রতিমা নিরঞ্জন সুশৃঙ্খল এবং স্মুথ হয়। সেক্ষেত্রে এই দশমী ঘাটের যে প্রতিমা নিরঞ্জনের যে ঘাটটা সেটা খুব প্রধান ঘাট। এখানে প্রায় 400-500 প্রতিমা নিরঞ্জন হয়, যেখানে প্রভুর বাড়ির মূর্তি সহ মানুষের বাড়িঘরের যে মূর্তি এবং ক্লাবের প্রধান প্রধান যে মূর্তিগুলো সবগুলি এখানেই বিসর্জন হয়। এটাকে আমরা প্রতি বছর সংস্কার করি, এই বছরও সংস্কারের কাজ চলছে, কতটা হচ্ছে সংস্কার হচ্ছে কিনা তা দেখার জন্য আজকে আমি বেরিয়েছি।